আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন যে ইস্যুটা নিয়ে কথা বলবো, যে জার্মানিতে বাচ্চা হলে আশীর্বাদ, কেন আশীর্বাদ সেটা আমি বলে দিচ্ছি। বাচ্চা হলে আপনার অনেক দিক থেকে আর্নিংটা বেড়ে যাবে শুধু আপনার বাচ্চা জন্ম নেওয়ার কারণে। আর এই ভিডিওতে আমি মানে সবকটা পয়েন্টই বলে দিব যে এখানে বাচ্চা হলে আপনি কি কি সুবিধা পাবেন, গভর্নমেন্ট থেকে কি কি ফ্যাসিলিটি পাবেন। মানে এখানে হলো যে একজন বাচ্চা জন্ম নেওয়ার দিন থেকে সে 18 বছর বয়স হওয়া পর্যন্ত গভর্নমেন্টের কাছ থেকে একটা ফান্ডিং পায়, সেটা হলো আপনার এখন হলো 204 ইউরো, যেটা আমি নিজেও পাচ্ছি। সো 204 ইউরো মানে বাংলাদেশি টাকায় রাফলি 20,000 টাকার মতো আপনি প্রতি মাসে সরকার আপনাকে দিবে, এবং প্রতিটা বাচ্চার জন্য। তার মানে আপনার যদি ধরেন 5টা বাচ্চা থাকে, তার মানে আপনার বলতে পারেন গভর্নমেন্ট থেকে আপনি প্রতি মাসে 1 লাখ টাকা পাবেন। তার মানে আপনার যত বেশি সন্তান আপনি তত বেশি সুবিধা গভর্নমেন্ট থেকে পাবেন। তারপরে আপনি আপনি মোটার গেল, মানে যদি আপনি এই দেশে একজন সন্তান জন্ম দেন, সেক্ষেত্রে আপনি ফার্স্ট 1 ইয়ার আপনি মোটার গেল পাবেন, সেটাও স্টেট থেকে, সেটা রাফলি 300 ইউরোর মতো, মানে 30,000 টাকার মতো। মানে আপনি যদি মোটার গেল প্লাস কিন্ডার গেল দুইটা যদি এক জায়গায় করেন, তার মানে আপনার মান্থলি দাঁড়াচ্ছে 50,000 BDT, মানে রাফলি 50,000 টাকা আপনি গভর্নমেন্ট থেকে সুবিধা পাবেন। তবে মোটার গিল্ডের ক্ষেত্রে একটা কথা আমি বলে নিই, যারা জার্মানিতে আসছেন, যারা স্পাউস বিষয়ে আসছেন, তারা মোটার গিল্ডটা পাবেন, কিন্তু যারা স্টুডেন্ট বিষয়ে আসছেন, তারপরে এখানে বাচ্চা জন্ম দিয়েছেন, তারা কিন্তু মোটার গিল্ডটা পাবেন না, তাদেরকে সাধারণত দেওয়া হয় না। সো এই বিষয়টা মনে রাখবেন, তারপরে আপনারা অ্যাপ্লাই করবেন। আর এখানে আরেকটা ফ্যাসিলিটি দেওয়া হয়, মানে প্রেগনেন্সি শুরু হওয়ার পরে আপনি আরেকটা অ্যাপ্লাই করতে পারেন, সেটা হলো যে বাচ্চার জন্য যে আপনি জিনিসপত্র কিনবেন, অথবা এটা হলো মাদারের জন্য যে জিনিসপত্র কিনবেন, এইগুলো কেনার জন্য আরেকটা অথরিটি আছে, সেখান থেকে আপনি অ্যাপ্লাই করলে সেখান থেকেও কিছু ফান্ডিং পেতে পারেন। সেটা হলো আপনার 1,000 ইউরো থেকে 1,500 ইউরো, মানে এটা ডিপেন্ড করে, ওরা আপনার আর্নিং এর উপরে ডিপেন্ড করে ওইখান থেকে একটা সাপোর্ট দিচ্ছে, যেটা আপনি চাইলে সেই সাপোর্টটাও নিতে পারেন। সো তার মানে এখানে বাচ্চা জন্ম দেওয়া মানেই হলো আপনার জন্য একটা সাপোর্ট, এখানে গভর্নমেন্ট আপনাকে অনেক ফ্যাসিলিটি দেবে। ইভেন আপনি যদি ভালো কোনো কোম্পানিতে জব করেন, সেই কোম্পানি থেকে আপনাকে 1 মাসের স্যালারি হয়তো বোনাস দেওয়া হবে, এবং দেওয়া হয়, মোস্টলি সেই কাজটা করা হয়। আর যেটা বড় সুবিধা, যেটা আমি নিজেও নিয়েছি আমার বেবি হওয়ার পরে, যে আপনি চাইলে প্যারেন্টাল লিভ নিতে পারেন। প্যারেন্টাল লিভ জার্মানিতে ম্যাক্সিমাম 3 বছর পর্যন্ত নেওয়া যায়। সো অ্যাজ এ ফাদার আপনি 3 বছর পর্যন্ত ছুটি কাটাতে পারবেন যদি আপনি ইচ্ছা পোষণ করেন। আপনি চিন্তা করেন যে আপনার একটা জব থেকে 2 বছর ছুটি নিচ্ছেন, তারপরেও সেই জবটা আপনার চলে যাচ্ছে না, আবার 2 বছর পরে আপনি সেই জবে জয়েন করতে পারবেন। তো এখন প্রশ্ন করতে পারেন যে ওই জব থেকে কি আপনাকে ফুল স্যালারি দেওয়া হবে কিনা 2 বছর। অবশ্যই সেটা করা হবে না, কারণ সেটা একটা কোম্পানির জন্য হিউজ বার্ডেন। কিন্তু আপনি যে সরকারকে প্রতি মাসে ট্যাক্স দিচ্ছেন 30% থেকে 30-40%, সেই ট্যাক্স থেকে সরকার আপনাকে আপনার যে আর্নিংটা ছিল সেই আর্নিং এর 60% আপনাকে ব্যাক দেওয়া হবে। তার মানে আপনি এখানে যত টাকা আর্ন করতেন তার 60% আপনি পাবেন যতদিন আপনি প্যারেন্টাল লিভ নেবেন। যদিও সবাই 2 বছর প্যারেন্টাল লিভ নেয় না, বাট বিগ কোম্পানিগুলোর অনেক লোকই এটা নিয়ে নেয়। যেমন আমার প্যারেন্টাল লিভটা ছিল অনলি 2 মাস, আমি 2 মাস নিয়েছিলাম, কারণ 2 মাসের বেশি আমার দরকার নাই, তাহলে কেন আমি 60% টাকা নেব, আমার 40% টাকা আমার লেস আসতেছে, আর্নিংটা কমে যাচ্ছে। সো সেক্ষেত্রে আপনি চাইলে আপনার সুবিধা মতো ওই প্যারেন্টাল লিভটা নিতে পারেন। কিন্তু যদি আপনি 1 মাস প্যারেন্টাল লিভ নেন, সেক্ষেত্রে আপনি গভর্নমেন্ট থেকে ওই 60% পাবেন না, আপনাকে মিনিমাম 2 মাস প্যারেন্টাল লিভ নিতে হবে। যেমন আমি 2 মাস নিয়েছিলাম, আমি 2 মাস কোম্পানি থেকে কোনো টাকা পাইনি, কিন্তু গভর্নমেন্ট থেকে আমার স্যালারির 60% টাকা আমি পেয়েছি। তার মানে এটা কিন্তু অনেক আশীর্বাদ আমার জন্য, একটা সুযোগ ছিল যে আমার বাচ্চার সাথে সারাদিন সময় কাটানো, তার ফ্যামিলিকে সাপোর্ট দেওয়া। সো এই ইস্যুগুলো মানে জার্মানিতে অনেক ফ্লেক্সিবল এবং ফ্রেন্ডলি, যে কারণে লাইফটা অনেক ইজি হয়ে যায়। তারপরে আপনার আরও কিছু ফ্যাসিলিটি পাওয়া যায়, যেমন আপনার হয়তো বেবি হয়ে গেল, আপনার হয়তো বড় একটা বাসা নেই অথবা নেওয়ার সামর্থ্য নেই, সেক্ষেত্রে আপনি গভর্নমেন্টের কাছে বোন গেল বলে মানে বাসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। সেক্ষেত্রে হয়তো আপনার এনাফ ইনকাম না থাকলে গভর্নমেন্ট থেকে আপনাকে সাপোর্ট দিতে পারে, সেক্ষেত্রে আপনি সেই সাপোর্ট নিয়ে বড় একটা বাসা নিতে পারেন। এখন হয়তো আপনাদের অনেকে প্রশ্ন থাকতে পারে, যদিও জার্মানিতে যারা থাকেন তারা সবাই জানে, তারপর আমি বলে দিচ্ছি যে যদি আপনি কিন্ডার গেল অথবা মোটার গেল এইগুলোর জন্য অ্যাপ্লাই করতে চান, ফ্যামিলি কাছে দিয়ে, ফ্যামিলি কাছে থেকে নর্মালি অ্যাপ্লাইটা করা হয়, ফ্যামিলি কাছে আপনি অ্যাপ্লাই করলে এই টাকাগুলো আপনি পেয়ে যাবেন।
সো যারা জার্মানিতে এসে বাচ্চা নিতে ভয় পাচ্ছেন তাদের জন্য আমি আশা করি যে ভিডিওটা খুবই হেল্পফুল হবে এবং আপনারা হয়তো সিদ্ধান্তে আসতে পারবেন যে বাচ্চা নিতে ভয় পাবেন না, কারণ গভর্নমেন্ট থেকে উল্টো সাপোর্ট পাবেন। কিন্তু যারা স্টুডেন্ট হিসাবে বাচ্চা নেবেন, বিশেষ করে হাজব্যান্ড ওয়াইফ দুইজনেই যদি স্টুডেন্ট থাকেন, সেই ক্ষেত্রে কিন্ডার গেলটা পাওয়ার সম্ভাবনা অলমোস্ট নাই বললেই চলে, হয়তো পাবেন না। যদি আপনি এখানে ফুল টাইম জব করেন যে কোনো একজন, তাহলে আপনি সেটা পাবেন। যদি আপনার মাদার স্টুডেন্ট থাকে, ফাদার জব করে, সেক্ষেত্রে মাদারকে হয়তো দেওয়া হবে না, বাট ফাদারকে দেওয়া হবে। সো এটা ডিপেন্ড করে যে আপনি মানে আপনার সিচুয়েশনগুলো বুঝতে হবে। যে কোনো একজন যে জব করবে হয়তো তার রেসপেক্টে দেওয়া হবে, আর যে স্টুডেন্ট থাকবে তাকে দেওয়া হবে না। কিন্তু আবার বিষয়টা এরকম না যে মাদারকে দেওয়া হলো না বিদায় যে ফাদার পাবে না, সেটা না। সো যে কোনো একজন না পেলে আরেকজন এলিজিবল থাকলে তাকে দেওয়া হবে। সো ভিডিওটাতে অনেক বেশি ইনফরমেশন ছিল, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিবেন, অবশ্যই লাইক করবেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আপনাদের মোর অ্যান্ড মোর অথেন্টিক ইনফরমেশন দিয়ে আপনাদের পাশে থাকতে পারি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।